আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যে সবাইকে সালাম আলাইকুম আমার নাম রিদুল ইসলাম বিদ্যুৎ আমি বিদ্যুৎ কর্পো বিদ্যুৎ মৎস্য নার্সারি অ্যান্ড পোনা সাপ্লায়ার প্রোপ্রাইটার আমি নিজে পোনা উৎপাদন করি ও পোনা বিক্রয় করি এবং চাষের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছি গত পাঁচ বছর যাব তো আজকের আমি যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে পাবদা মাছের সাথে দেশি মাগুর এবং আপনার কার্ব জাতীয় মাস্টার মিসপ্রশ্বাস তো আসলে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে এই ভিডিওটি আপনি দেখছেন তার মানে আপনি চাষকে ভালোবাসেন এবং চাষ আপনার পেশা বা নেশা এই জন্য আপনি আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না এই জন্য দয়া করে ভিডিওটি দেখবেন এবং আমি কথা দিলাম আমি কথা দিলাম সম্পূর্ণ ভিডিওটি শেষ হওয়ার পরে আপনি এই জাতীয় মাস্তাসের উপরে এক্সপার্টে পরিণত হবেন এবং যদি কোনো সমস্যা বোধ মনে করেন মাস্টার্স কেন সময় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে সেখানে আমার উপরে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তো আমরা আজকের মাছ তাসকে মোট ছয়টি ভাগে ভাগ করব ছয়টি ভাগে প্রথম ভাগ হচ্ছে পুকুর নির্বাচন পুকুর প্রস্তুতি পোনার সাইজ পোনা মজুত খাদ্য ব্যবস্থাপনা ওষুধ ব্যবস্থাপনা মাছ বাজারজাতকরণ বা হারভেস্টিং এবং লাভ লক্ষণ হিসাব তা প্রথমাসে আমরা পুকুর নির্বাচন ও পুকুর প্রস্তুতি পুকুর নির্বাচন আমরা আসলে এটা ক্যাটফির জাতীয় মাছ এই জাতীয় মাছ আমরা অধিক ঘনিত্ব চাষ করতে পারি এই জন্য আমাদের পুকুরে এত খুব বেশি বড় হওয়ার প্রয়োজন সবচেয়ে বেস্ট হয় যদি আপনার পুকুরের সাইজ পঞ্চাশ শতাংশ থেকে সত্তর শতাংশের মধ্যে হয় এটা হচ্ছে বেস্ট লেভেল ইনকেস যদি আপনার অনেক বড় জলাকার আছে ধরে নিলাম আপনার একটা পুকুর এক্সাম্পল দুই একর জায়গা আছে দুই একরের পুকুর হলে আপনি ওটাকে তিনটা খণ্ড ভাগ করবেন এই তিনটা খণ্ঠে ভাগ করবেন একটা কারণ আপনাকে বলে কি ইনকেস আপনার কোনো কারণে পুকুরের মাছে মরকো ভাইরাস লাগছে অথবা একটা পুকুর ভেসে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার একটি পুকুর ক্ষতিগ্রস্ত হবে সম্পূর্ণ পুকুরটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না যদি আপনি দুই একর জায়গায় মাছ চাষ করেন ইনকেস যদি পুকুরে ভাইরাস লাগে সমস্ত মাছটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য আমার পরামর্শ হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর শতাংশে পুকুর নির্বাচন করবেন এটা আপনার যদি খুব ভালো হবে এবং মাছ চাষে আপনি সফলতা লাভ করতে পারেন তো পুকুরের সাইজ এবং পুকুরের যেহেতু আমরা ফিট দিয়ে মাছ চাষ করবো এই জন্য আমাদের পুকুরের পানিতে প্রচুর পরিমাণ এমনই গ্যাস তৈরি হবে এই জন্য যদি বেলে মাটির যুক্ত পুকুর নির্বাচন করতে পারেন খুব ভালো হয় বেলে মাটিতে রেডি ফিট দিয়ে মাছ চাষ করলে এটা ভালো রেজাল্ট আসে তো পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতি সাবজেক্ট হচ্ছে এইভাবে যদি আপনার নতুন পুকুরে সেই ক্ষেত্রে বলছি প্রথমে আপনি পুকুরে প্রতি শতাংশে এক কেজি করে যা চুন চুন বা চুন দিয়ে নেবেন এক কেজি করে চুন দেওয়ার পরে আপনি পুকুরে তিন থেকে পাঁচ ফিট পানি দিয়ে দেবেন পুকুরে পানি দেওয়ার পরে আপনি জাস্ট যে দিন মাছ ছাড়বেন তার একদিন আগে শুধুমাত্র টিম সেন প্রয়োগ করবে শতাংশে এক গ্রাম আসলে এই যে মাছ চাষ করতে হলে আপনার পুকুর সরিষার খোল বা সার এই ধরনের পুরো করা লাগে না কারণ এরা রেডিফিড আমরা রেডিফিডে চাষ করতে চাই তো রেডি ফে এবার পুকুর আমি জাস্ট প্রস্তুতি করলাম কিন্তু কথা হচ্ছে যে পুরাতন পুকুর হয় পুরাতন পুকুর হলে আপনি প্রথমে পুকুরের সমস্ত মাছ ধরে ফেলবেন গ্যাস ট্যাবলেট বা অ্যামোনিয়াম ফসফেট দেবেন বা আপনার এই জাতীয় বিষ প্রয়োগ করে পুকুরটাকে ড্যানিটল একটা বিষ আছে ভালো যেটা পুকুরে পুরো করে সমস্ত মাছ মেরে ফেলবেন বা ধরে ফেলবেন এবার ধরে ফেলার পরে আপনি পুকুরে প্রতি শতাংশে এক কেজি চুন দেবেন পানি রাখবেন তিন থেকে পাঁচ ফিট পানি দেওয়ার পরে চুন দেওয়ার পরে জাস্ট আপনি যে মাছ ছাড়বেন তার দুই দিন আগে আপনি পুরো করে দিবেন যেহেতু হাঁস পোকা হয় পুরাতন পুকুরে এই জন্য আপনার সাইফার ম্যাথেরিন বা ডিল্টা ম্যাথেরিন যে কোনো গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন যেমন আপনার আছে সুমিথিয়ন আছে তারপরে প্যারাটিক্স আছে বিভিন্ন ওষুধ আছে ওষুধ ব্যবহার করে আপনি হাঁস পোকাটা নিধন করবেন আর মাছ ছাড়ার একদিন আগে আপনি পুকুরে প্রতি শতাংশে এক গ্রাম টিমশন প্রয়োগ করবেন এবং সবচেয়ে ভালো হয় যে পুরাতন পুকুরের ক্ষেত্রে বলছি মাছ ছাড়ার একদিন আগে হরাটে নিলে খুব ভালো হয় এটা ভালো রেজাল্ট আসে তো আমরা পুকুর প্রস্তুতি করলাম এবার মাছ ছাড়তে চাই মাছ ছাড়ার জন্য আমাদের পুকুর পুনর্নিবেশন করতে হবে পোনার সাইজ একটা বড় ফ্যাক্ট মনে রাখবেন পোনা যত পুকুরে ছোটো সারবেন তার মর্টালিটি অর্থাৎ আপনি যদি মাছ ছোটো সারেন তাহলে বছর শেষ আপনি কম মাছ খুঁজে পাবেন এই জন্য আপনাকে মাছ ছাড়তে হবে বড়ো সাইজে বড়ো সাইজ বলতে কি কেজিতে আপনার দু হাজার থেকে তিন হাজার লাইনের আছে বেস্ট লেভেল এর থেকে ছোটো সারলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে বড় দু হাজার যারা ছোটো সার আরও ছাড়তে পারেন দু হাজার থেকে এটা ভালো রেজাল্ট আসে তো আমরা পাবদা মাছ প্রতি শতাংশে মজুত করব বারোশো পিস বারোশো পিস মাছ আমরা প্রতি শতাংশে মজুত করবো আর এদের এই মল মাছের মলটা আসলে যেহেতু আমরা ফিট দিয়ে মাছ চাষ করবো অতিরিক্ত মল হবে এই মলটা খাওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করবো দেশি মাগুর কারণ দেশি মাগুর পানির উপর থেকে অক্সিজেন নিলে পুকুরের কিছুটা ইয়ারেটারের কাজ করে তো দেশি মাগুর আপনি প্রতি শতষে ছাড়বেন দুইশো পিস করে এবং কার্প জাতীয় মাছ রুই এবং কাতল পাঁচ পাঁচ দশটা ছাড়বেন এবং প্রশ্নটা হচ্ছে এখানে আপনি অন্য কোনো মাছ যেমন কার্প মাছ গ্রাস কার্প সরপেট এই জাতীয় মাছ দেবেন না কারণ এরা ফিট খেয়ে আপনার এই পাবদা মাছের ফিটটা খেয়ে ওরা আসলে এই খেতে দিবে না এবং খাবার সৃষ্টি করবে এই জন্য রুই আর কাতল মাছ অন্য কোনো কার্প জাতীয় মাছ আপনারা দিবেন না তো আপনি মাছ জাস্ট মজুত করে দিলেন পাবদা মাছ বারোশো দেশি মাগুর দুইশো এবং কার্জতির মাছ দশটা সারা শেষ হয়ে গেল এবার খাদ্য ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনাটা হচ্ছে আপনি যদি ইনকেস তিন হাজার লাইনের পোনা ছাড়েন পাবদা মাছ তাহলে আপনি প্রথমে এক সপ্তাহ আপনি পাউডার ফিট খাওয়াবেন এবং ফিটের রেশিওটা হচ্ছে মাছের বডি ওয়েটের অর্থাৎ আপনি এক্সাম্পল যদি একশো কেজি মাছ ছাড়েন তাহলে একশো কেজি মাছ ছাড়লে তার টেন পার্সেন্ট অর্থাৎ প্রতি দশ কেজি খাবার দুই ভাগ করবেন দুই ভাগে ভাগ করে সকাল এবং বিকাল দুই ভাগে ভাগ করে আপনি দিতে পারেন অথবা ফজরে আজানের পরে দিতে পারেন সরি ঈশা নামাজ পড়ে খেতে দিতে পারেন এরা নৈশভোজি ক্যাটপিস মাছগুলো নৈশ ভোজি বা রাতে খেতে পছন্দ করে তো আপনি ঈশা নামাজ পড়ে দিতে পারেন অথবা ফজরের নামাজ পড়ে দিতে পারেন এবং এই জাতীয় মাছে কিন্তু উষ্ণ প্রোটিন খাবার খাওয়াতে হয় যে যে ফিডে যে রেডি ফিডে আপনার অবশ্যই ভারসাম্য ফিড হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে এই জাতীয় ফিড ব্যবহার করবেন তো আমরা পুরো মাত্রাটা বুঝতে পারলাম যে মাছের বডি ওয়েটে টেন পার্সেন্ট খাবার দিতে হবে একাডেমিক এবং প্রতি মাসে একবার করে মাছটাকে আপনি ধরে চেক করবেন প্রতি মাসে একবার মাছ ধরে চেক করবে যে মাছের স্বাস্থ্যের কী অবস্থা মাছ প্রথমে আপনি এক্সাম্পল প্রথম মাসে এক কে কেজি ছেড়েছিলেন এক মাস পরে দেখলে আমার মাছ দুইশো কেজি ওজন হয়ে গেছে তখন আপনি রেশিওটা এক পার্সেন্ট কমেন নাইন পার্সেন্ট দেবেন নাইন পার্সেন্ট মানে আপনার নয় আঠেরো কেজি হবে ওটাকে দুইবার ভাগ করবেন এভাবে প্রত্যেক মাসে মাছ ওজন করবে ওজন করে বোয়ার চেক করবে আর মাছের ওজনটা আসলে খুব সহজ বিষয় আপনি এক্সাম্পল একশো একশো পিস মাছ ধরলেন একশো পিস মাছের ওজন করে দেখলেন সে এক কেজি আমি সহজ করে বোধহয় বলছি তো একশো পিস মাছের যে এক কেজি হয় তাহলে আপনি এক শতাংশে মাছ ছেড়েছেন বারোশো পিস তার মানে আপনার এক শতাংশে মাছ আছে বারো কেজি ঠিক এই সিস্টেমে আপনার খাদ্য রেশিওটা নির্ধারণ করতে হবে এবং প্রতি মাসে মাসে আপনি স্যাম্পলিং করে ওটির ওটি স্যাম্পলিং করবেন তো খাদ্য সাধারণতা ব্যবহার করুন জিরো পয়েন্ট ফাইভ এম এম ওয়ান এম এম ওয়ান পয়েন্ট ফাইভ এম এম টু এম এম টু পয়েন্ট ফাইভ এম এম এগুলো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এবং মাছ যে সাইজে খেতে ইজি ফিল করবে আপনি সেই সাইজে মাছ খেতে দেবেন সেই সাইজে ফিডটা খেতে দেবেন অবশ্যই ভাসমান ফিট দিতে হবে আর ফিডের ক্ষেত্রে কোম্পানি নিয়ে আপনারা কোম্পানির সিলেকশন করবেন আমি যেটা বলতে চাই কোম্পানির সিলেকশনের ক্ষেত্রে আপনারা টং ওয়ে আগাতা আপনারা এসিআই মেগা ফিট বা আফতাব এই যে ফিডটা ব্যবহার করবেন আসলে নারিশ এবং কোয়ালিটি ফিডটা খুব ভালো রেজাল্ট পাবেন আমি নিজে ভিক্টিম এটা আমি আসলে একটা ভালো রেজাল্ট পাইনি তো এই জন্য আপনি এই ফিডটা ব্যবহার করবেন এটা আমার জাস্ট সাজেশন বাকিটা আপনাদের উইশ এক কেজি ফিডের গড় দাম আসতে পারে আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা গড় দাম ষাট থেকে পঁয়ষট্টি একাডেমিক ফিডের দামটা বেশি থাকবে পরে দামটা কমে যাবে কারণ ফিড বড় হলে দামটা কমে যায় রেশিও অনুযায়ী তো আপনি খাদ্যটা দিলেন খাদ্য দেওয়ার পরে এবার কী করুন ওষুধ ব্যবস্থাপনা এই ওষুধ ব্যবস্থাপনা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওষুধ ব্যবস্থাপনা আমি আপনার প্রথম দেখেছি পুকুর প্রস্তুতি পুকুর নির্ধারণ এবং এই ওষুধ ব্যবস্থাপনার ভিতরে যেটা আসবে সেটা হচ্ছে পুকুরের নেটিংটা পুকুরের চারিপাশে খুব সুন্দর করে নেটিং করবেন খুব সুন্দর করে নেটিং করবেন এবং পুকুরের চারিপাশে আপনি গোজা পুঁতে দেবেন বাঁশের কুঞ্চি পুতে দেবেন যাতে কেউ জাল ফেলতে না পারে ছিপ ফেলতে না পারে বা কোনো আগন্তুক পরিবেশ না করতে পারে এই জন্য আপনি ওখানে চাষ ওটা কুঞ্চি পুতে দেবেন নেটটা সুন্দর করে দেবেন প্রতি সপ্তাহে আপনি একদিন করে হরা টানতে হবে মাস্ট বি আপনাকে একদিন হরা হবে কারণ যেহেতু আপনি রেডি ফিড দিয়ে বাস চাষ করছেন প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করছে মাছের মলমূত্র ত্যাগ করছে ত্যাগ করার পরে পুকুরে তো দেশে খাবার ময়লাটা জমা হচ্ছে পুকুরে গ্যাস সৃষ্টি হবে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হলে পিএইচ বেড়ে যাবে মাছের ক্ষতি হবে এই জন্য আপনি প্রতি সপ্তাহে একদিন একদিনকে হরাটেনে দেবেন এবং প্রতি মাসের এক্সাম্পল এক তারিখে আপনি একশো গ্রাম চুন দেবেন তিন থেকে পাঁচ ফিট পানির জন্য এবং পনেরো তারিখে আপনি একশো গ্রাম চুন দেবেন তিন থেকে পাঁচশ পানির জন্য এতে লবণ লবণ আপনি ব্যবহার করতে পারেন লবণ শতাংশ একশো গ্রাম দিতে পারেন কোনো সমস্যা নেই আর প্রতি মাসের বিশ তারিখে আপনি টিমশান ইউজ করবেন শতাংশ এক গ্রাম করে এবং টিম টিমসেন প্রয়োগ করা টিম সেন প্রয়োগ করার আপনার পাঁচ দিন পরে আপনি এখানে ব্যবহার করবেন প্রোবায়োটিক প্রোবায়োটিক ব্যবহার করে প্রোবায়োটিকটা আসলে একটা অনু উপকারী অনুজীব এটা আপনার পুকুরের পানিতে মিশে পুকুরে যে মাছের যে মল এগুলো খেয়ে পুকুরের পরিবেশটা সুন্দর রাখবে খেয়ে বলতে আমি আসলে বলতেছি ওটা ল্যাট্রিক প্রোবায়োটিক বলা হয় ওটা মাছের খাদ্যের সাথে মাছের পেটে প্রবেশ করে মাছের পরিবেশ ক্লিয়ার করে মাছের মল তাকে সাহায্য করে বা মাছের বা ক্ষতিকর কোনো পুকুরে যদি জীবাণু থাকে তাদেরকে ধ্বংস করে এবং এটা উপকারী ব্যাকটেরিয়া বলা হয় আর কি তো এটা প্রয়োগ করা একটা সিস্টেম আছে প্রোবায়োটিক ব্যাক প্রয়োগ করবেন একদিন বা দুই দিন আপনি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে চিনি অথবা লালি বা চিটাগুড় যেটা বলে সেখানে মিক্সার করে রেখে দিতে হবে তারপরে পুকুরে প্রয়োগ করে দেবেন তো এর বিকল্প একটা আরেকটা ব্যবহার করতে পারে সেটা বলা হয় আমরা ম্যাট্রিক্স নামটা আছে ম্যাট্রিক্স এটা আপনার পাঁচ কেজির বস্তায় এখানে অলরেডি জিওলাইটের মধ্যে দেখতে এই ভিতরে ম্যাট্রিক্স ভিতরে প্রোবায়োটিক মিশ্রিত আছে তো এটা মাল্টিপল কাজ করে মাল্টিপল ইস্যুনে কাজ করে বা করতে চা করছে আমি নিজে ব্যবহার করি এটা খুব ভালো একটা রেজাল্ট দেয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রতি মাসে এক বস্তা ব্যবহার করবেন পাঁচ কেজি বস্তা সাতশো পঞ্চাশ টাকা নিবে বা সাতশো টাকা নিতে পারে প্রতি বস্তা এটা তির তেত্রিশ শতাংশ জায়গার জন্য এবার আপনার ঠিক এই তেত্রিশ শতাংশ এক বস্তা এবার এরপরে বেশি হলে যদি জায়গাটা বেশি হয় সে কথা মাত্র আপনি ব্যবহার করবেন তো ওষুধ ব্যবস্থা আপনার শেষ করলাম আর যদি আপনি ইনকেস মাছের মানে কোনো ভাইরাস আক্রমণ হয় মাছের ক্ষত রোগ সৃষ্টি হয় রোগ তাহলে আপনি টেট্রাসাইক্লিন বা রেনামাইসিন ভেট বলা হয় এই জাতীয় ওষুধ পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল আছে এটা সংগ্রহ করবেন এবং প্রতি কেজি খাদ্যের সাথে পাঁচ গ্রাম হারে ব্যবহার করবেন ব্যবহারে যেমনটা বলি আপনি এক্সাম্পল দশ কেজি খাদ্যের সাথে পঞ্চাশ গ্রাম একটা ডাস্টারেনসি ভে পাউডারটা নেবেন একটা বাটির ভিতরে শরীর সয়াবিন তেল দেবেন সয়াবিন তেলে ওটা সুন্দর করে গুলিয়ে ওই ফিডের উপরে ওটা জাস্ট ফিডের উপরে তেলটা মানে মিশিয়ে দেবেন কোয়ার তো শুধু এই ফিটের পর সরাসরি লাগবে না দিলে একটা আটলো টাইপের হবে একটু রোদে শুকাবেন ফিটের পর লাগায় রোদে শুকাইয়া ওটা পুকুরে সিটায় দেবেন মাছে খেয়ে ফেলবে মাছের পেটে চলে যাবে এবং এসে এসে দিতে হবে আপনার ভিটামিন সি ভিটামিন সিটা দেবেন ভিটামিন সিটা সেম পলিসিতে দেবেন তো এটা চলে গেল ওষুধ ব্যবস্থাপনা এবার আসুন আপনার হারভেস্টিং বা বাজার যোগ প্রথমে আপনি পুকুরে জাল টানবেন পুকুরে প্রথমে পুকুরে জাল টেনে আপনি সাদা মাছগুলো তুলে ফেলবেন এবং পাবদা মাছ সহজে ধরা যায় সমস্যা হয় না খুব সহজে চলে আসবে মাছগুলো তো একদিন বেশি মাছ ধরবেন না মাছটা যখন বাজারজাত করবেন একটু খেয়াল করতে হবে ভাই যেহেতু দেখুন আপনি আজকের প্রায় এটা আট আপনার সাত থেকে আট মাসের প্রোজেক্ট আমাদের এই প্রজেক্টটা হবে সাত থেকে আট মাস তো যেহেতু ভাই আপনি এত কষ্ট করে মাছটাকে তৈরি করলেন তো মাছটা বাজারজাত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই জন্য আপনি যখন বাজার করবেন একবারে বেশি মাছ তুলবেন না দেখবেন লোকাল এরিয়ায় কেমন চাহিদা আছে এবং আপনি চেষ্টা করবেন একই দিনে দুই বা তিন মার্কেট ধরার জন্য এই জন্য ছোটো ছোটো ইঞ্জিন ভ্যান বা পিক আপ ভ্যান অথবা নসিমুলবেল আমাদের অঞ্চলে করি এরকম ব্যাটারি চালিত ভ্যান আছে ইঞ্জিন ভ্যান গেলেও কন্টাক্ট করে রাখবেন সবসময় চেষ্টা করবেন লোকাল বাজার শুনবেন কখন শুরু এক্সাম্পল যদি সাতটার সময় বাজার শুরু হয় আপনি চেষ্টা করবেন বাজারে প্রথম কাস্টমার হওয়ার জন্য কারণ আমরা অনলাইন বেশ চাষাবাদ করি আমাদের খুব কষ্টের টাকা আমরা খুবই কষ্ট করে টাকা ইনকাম করি আমরা যারা দেশে আসি বা দেশে বাইরে আসি এই জন্য আমাদের একটি টাকা আমরা চেষ্টা করবো আমাদের খরচটা কমা উঠে না বিক্রি করার জন্য তো সেই জন্য আপনারা সকালে প্রথম দিকে বাজার ধরবেন আর যখন বাজারে মাছ নেবেন জীবিত মাছ নেবেন মৃত মাছ কিন্তু দাম বেশি পাওয়া যায় না ভাই জীবিত মাছ নেবেন জীবিত মাছের দাম মনে করুন মন পর্যন্ত অন্তত দুশো টাকা বেশি বললে পাইবেন মৃত মাছের দাম আসলে দামও কম এবং চাহিদাও কম থাকে তো আর শেষ পর্যাস্ত দেশি মাগুর যখন কালেকশন করবেন দেশি মাগুর কালেকশন করতে হলে আপনার পুকুরটা সেসে ফেলতে হবে সম্পূর্ণ পুকুরটা শেষে না ফেলে আপনি আসলেই দেশি মাগুর কালেকশন করতে পারবেন না তো সমস্ত পুকুর শেষে মাস্টার টোটাল ক্লোজ করবেন আমি লক্ষ হিসাবে একটু আপনার সাথে আসে শেয়ার করতে চাই তো এটা আসলে যদি আপনি এভাবে ফলো করে চলেন যদি ইনশাল্লাহ আপনার দুটো কারণে যদি প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ পুকুর ভেসে না যায় বন্যার কারণে অথবা যদি কোনো ভাইরাস না লাগে আশা করছি মেডিসিন যে টিপসটা আপনাকে দিয়েছি ফলো করলে ইনশাল্লাহ ঠকবেন না বা আপনারা ভাইরাস হবে না আমি জানি ইনশাল্লাহ তো এটা ফলো করে চললে আপনি নিষেধ লাভ করবেন এবং লাভের পরিমাণটা শেয়ার করে আপনার সাথে আপনি মাছের লেটেছিলেন পাবদা মাছ বারোশো পিস প্রতি শতাংশে এটা আপনার এক পিস মাছের দাম নিবে আশি পয়সা থেকে এক টাকা বিশ্বস্ত মাধ্যম থেকে মাছটা কিনবেন অবশ্যই দেশি মাগুর কিনবেন দুইশো পিস সম্ভাব্য দুইশো পিস দু টাকা পিস চারশো টাকা নিতে পারে আর কার জাতীয় কিন্তু দশ পিস মানে তিন কেজি মানে চা পাঁচশো টাকা তো এভারেজ আপনার পোনা বাবদ যে খরচটা আসবে সেটা হচ্ছে আপনার দুই হাজার টাকা পোনা কিনতে হবে ইন্ডিয়ালি একটা কথা মনে রাখবেন সবসময় একটা কথা মনে রাখবেন এই পোনা কিন্তু আপনি একবার কিনবেন তো পোনাটা যদি একবার কিনেন ফির তো বারবার কিনতে হবে তো পোনাটা কিনার সময় কার পণ্য করবেন না চেষ্টা করবেন একটা মানসম্মত পোনা কেনার জন্য যে আপনাকে জাস্ট সঙ্গে কথা বলে আপনাকে বিশ্বস্ত মনে হবে যে ওই মাস্টার সম্পর্কে ভালো বোঝে যে আপনাকে গাইড করতে পারবে তার কাছ থেকে আপনার পোনা কিনবেন কারণ সে আপনাকে পোনাদে দায়িত্ব শেষ করবে না সে পোনা বছর সহযোগিতা করবে তো এমন একটা বিশ্বস্ত মাধ্যম থেকে পোনা কিনতে পারলে আপনি লাভবান হবেন আমি বিশ্বাস করি এবং জাস্ট এই সহযোগিতাটুকু যে আপনাকে করবেন তার কাছ থেকে কিনবেন আর তাকে বলে নিবেন ভাই আমি আপনাকে দশ পয়সা বেশি দিব সমস্যা নেই কিন্তু আমাকে সহযোগিতা করতে হবে এবং বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করতে হবে তো সেক্ষেত্রে পনেরো দাম আপনার জাস্ট দুই হাজার টাকা খরচ হবে ফিড আসবে চার হাজার টাকা ফিড ফিড অর্থাৎ আপনার এখানে পঁয়ষট্টি কেজি ফিড লাগবে আমি এক শতাংশ পুকুরের কথা বলছি এক শতাংশ পুকুরের কথা ফিড লাগবে চার হাজার টাকা লেবার যাবে আপনার এক হাজার টাকা প্রতি শতাংশে আট মাসের জন্য ওষুধ লাগবে পাঁচশো টাকার পানি লাগবে পাঁচশো টাকা যে পানি সেচ দিতে হয় ইয়ে আসন করতে হয় সে পাঁচশো টাকা পুকুর লিজের ভাড়া পাঁচশো টাকা যদি পুকুর নিজের আপনার হলেও এটা লিজ ধরে দিচ্ছে পাঁচশো টাকা এবং অন্যান্য খরচ পাঁচশো টাকা আনুষাঙ্গিক আপনার খরচ আছে টোটালি দশ হাজার টাকা অর্থাৎ আপনার এক শতাংশ পুকুরের জন্য সাত থেকে আট হাজার খরচ হবে দশ হাজার টাকা মাঝমাস্তে পারবেন আপনি ইন্টারভিউ এখানে পাবদা মাছ পাবেন ছেড়েছিলেন বারোশো পিস পাবেন আটশো পিস তিন ভাগের আপনি দুই ভাগ পাবেন তো এখানে বত্রিশ কেজি মাছ হবে তিনশো টাকা কেজি ধরেছি আমরা পঁচিশ পিসের কেজি হবে এই মাছগুলো পঁচিশ পিসের কেজি হবে সাত থেকে আট মাসে তো বত্রিশ বত্রিশ কেজি মাছের তিনশো টাকা করে হইল আপনার ন হাজার ছয়শো হয় এবং দেশি মাগুর আপনি পাবেন ছিলেন দুশো পিস পাবেন একশো পঞ্চাশ পিস ছয়টায় কেজি হবে অনাসে তো সেটা পঁচিশ কেজি মাছ হবে সেটা তিনশো টাকা কেজি বিক্রি হবে সাত হাজার পাঁচশো টাকা আর বাংলা মাছ বা রুই জাতীয় মাছ যেটা আপনার বলে সেটা দশটা ছেড়েছিলেন ওটা দুই কেজি করে বিশ কেজি হবে দুশো টাকা কেজি হলে ষাট হাজার টাকা ইন্টু একুশ হাজার টাকা আপনি মাছ বিক্রি করতে পারেন তো সব মিলাই আপনার দেখা যায় এখানে প্রতি শতাংশে খরচ বিক্রয় আছে বিশ থেকে একুশ হাজার টাকা বিক্রয় আছে খরচ আছে আপনার দশ থেকে এগারো হাজার টাকা ইন্টোরাল আপনার প্রতি দশ হাজার টাকা লাভ হয় তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা এইভাবে চাষ শুরু করুন আমি যদি আমরা মনে করেন যে আপনাদের মনে হয় যে আমার সহযোগিতা প্রয়োজন আমি এছাড়া করবো আসলে আমার উদ্দেশ্য আসলে এইটাই যে আমি দীর্ঘদিন মাছ চাষ করে আসছি মাছ চাষের লাভ লস খুব কাছ থেকে দেখেছি এবং আমি মাছের টপ টু বটম মাছের মানে পেট থেকে ডিম বের করা শুরু করে রেনু বের করতে শুরু করে বিক্রয় করা পর্যন্ত সব জায়গায় আমার পদচরণ আছে আমি নিজে মৎস্য চাষি আমি নিজে মাছ চাষ করি তো আপনাদের যারা এই জাতীয় সহযোগিতা চান বা এই মাছ চাষ করতে চান আমি আরও দিয়ে হেল্প করব সবার প্রতি শুভেচ্ছা সালামিল্লা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ